মা তোমার ওখানে এত পিচ্ছল কেন? আমার এটা তো তোমার ওখানে ঢোকাতে পারতেছি না, পিছলে যাচ্ছে। কেমন করে ঢোকাবো মা? তারপর আমি ছেলের উটা হাত দিয়ে ধরে আমার ওখানের মুখে সেট করে চাপ দিতে বললাম। আমার কথা শুনে ছেলে আমার কোমর ধরে চাপ দিতে ওর ওটা সুর সুর করে ভিতরে চলে গেল, আর আমি ব্যথায় ছেলের পিঠ খামচে ধরলাম। হ্যালো আমার কলিজার বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার নিজের একমাত্র ছেলের সাথে ঘটে যাওয়া এক দারুণ ঘটনা। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুব কষ্ট করে আকর্ষণীয়ভাবে সাজিয়েছি, তাই দয়া করে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি মমতা আর আমার ছেলের নাম মহিম। আমার স্বামী মারা যাওয়ার সময় আমার ছেলের বয়স 10 বছর আর আমার বয়স ছিল 29 বছর। মাহিম আমাদের একমাত্র সন্তান, তেমনি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান ছিল আমার স্বামী। একমাত্র সন্তানকে স্থাবর অস্থাবর সব কিছু লিখে দিলেন আমার শ্বশুর। আমাকে বিয়ে করে ঘরে আনার পর আমার স্বামী ও আমার প্রেমে পাগল হয়ে সব কিছু আমার নামে লিখে দিল, তাই সমস্ত সম্পত্তি আমার নামে হয়। আমার শ্বশুর শাশুড়ি তাদের ভবিষ্যৎ নিয়ে খুব উৎকণ্ঠায় পড়লেন। এদিকে আমার তখন যুবতী মেয়েদের মতো শরীর, আশেপাশের অনেক ভালো ঘরের লোকেরা আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগল। আমার শ্বশুর আমাদের মা ছেলের এবং তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন শাশুড়ি আমার ঘরে এসে হাতে বিয়ের আংটি পরিয়ে দিলেন এবং বললেন, আজকে এক লোকের সাথে তোমার বিবাহ। আমার মনের অবস্থা খুব খারাপ থাকায় আমি এটা নিয়ে কোনো কথা বললাম না। সেদিনই ঘরে বিয়ের উৎসবের মতো শুরু হয়ে গেল। তারপর আমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হলো। ওদিকে আমার শ্বশুর আমার ছেলের নতুন নাম রেখে দিলেন। তারপর নাকি ওকে নতুন কাপড় পরিয়ে অন্য একটা ঘরে বসানো হয়েছিল। কাজী এসে আমাকে জিজ্ঞেস করলেন, অমুকের সাথে আপনার বিয়ে রাজি থাকে বলুন কবুল। আমি তিনবার কবুল বলে ফেললাম, ওদিকে আমার ছোট ছেলে ও তিনবার কবুল বলছে। আমি তখন জানতাম যে আমার অপরিচিত এক লোকের সাথে বিয়ে হয়েছে। ওদিকে আমার ছেলে এখনও এসব খেলাধুলার কিছুই বোঝে না, তার বয়স কম। এভাবেই আমাদের মা ছেলের কাজটা হয়ে গেল আমার অজানন্তেই। এরপর আমার ঘরে মহিনকে ঢুকিয়ে দেওয়া হলো, এই বলে যে যাও এখন থেকে মায়ের সাথে ঘুমাবে। আমি ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসেছিলাম। মহিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখল আমার কোনো সাড়া নেই, তখন ও আমাকে মা বলে ডাক দিল। আমি বললাম, তুমি আমার লক্ষ্মী, বাবা তুমি কোথায় ছিলে সারা দিন? এই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। এরপর ছেলে আমাকে সব কিছু বলল। এও বলল যে ও নতুন নাম নাকি রাখা হয়েছে। ছেলের নতুন নাম শুনে আমি আটকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। একটু পর আকাশ পাতাল ভেবে কান্না চলে আসলো। এরপর আমার শাশুড়ি এসে আমাকে অনেক বোঝালেন। পরে আস্তে আস্তে সব কিছু শুনে মহিম বুঝতে শুরু করল একটু একটু, এখন আমার ছেলের বয়স 17 বছর আর আমার বয়স 36 বছর। ওর সমবয়সী ছেলেরা আমার ছেলের সাথে মেশে না, বয়সে বড় কিছু বখাটে ছেলে ওকে দেখলেই আমাকে আর আমার ছেলেকে নিয়ে টিটকারি দেয়। ছেলের ভাবে বুঝলাম ও আমাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আমিও আমার বয়স বাড়ার সাথে সাথে নিজেকে অনেক গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার শরীরটাকে গুছাতে পারেনি। 5 ফুট 4 ইঞ্চি লম্বা ফর্সা গায়ের রং, ভরা ডাব, অথচ বাড়তি কোনো মেদ নেই। আমি নিচে কখনো কোনো কিছু পরি না, তাই যখন সাথে পাতলা শাড়ি পরি আমার ভেতর অনেক কিছুই আমার ছেলের নজর কাড়ে, তা আমি কিছুটা বুঝতে পারি। আমাদের খাট বেশ বড়, আমি একপাশে ঘুমাই আর মহিম অন্য পাশে। রাতের সব কাজ শেষ করে আমি শুয়ে পড়লাম, মহিম খাটে এসে বসল। তখন আমাদের এলাকায় নতুন বিদ্যুৎ ঢুকেছে, নতুন বাল্বের আলোয় আমার শরীরটাকে আরও বেশি চকচকে লাগছে। আমার প্রতিটি শ্বাসের সাথে সাথে যেন ডাবগুলো ফেটে বের হয়ে আসতে চাইছে। সেদিকে মহিমের ভালোই নজর ছিল, তা আমি বুঝি। এখন সব কিছু ফেলে মহিমের কাজ হয়ে দাঁড়াল আমাকে লক্ষ্য করা। আমি কখন গোসলে ঢুক বা প্রকৃতির ডাকে সারা দ্বীপ, কিংবা গোসল শেষে বুকের শাড়ি কাপড় রেখে কাপড় শুকাতে দ্বীপ অথবা নিচু হয়ে কাজ করব তা দেখা। আমি দু একবার মহিমকে ধরেও ফেললাম, এতে মহিম ভীষণ লজ্জা পেয়ে গেল। আমি জানতাম একদিন ছেলে আমার কাছে শেষে স্বামিত্ব দাবি করবে।
এদিকে আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে পড়লেন। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার ছেলেকে বলে গেলেন বংশের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য। সেদিন মহিম আমার শ্বশুরের কথা কিছুই বুঝেনি, কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম। তারপর একদিন আমার শাশুড়ি মহিমকে ডেকে নিয়ে সব বুঝালেন, এতে মহিম সাহস পেয়ে গেল। ওর দাদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার জন্য নতুন শাড়ি আর ছোট কাপড় কিনে আনো, তা দেখে আমি অবাক। তখন মহিম আমাকে বলল, শাড়িটা পরে আমায় দেখেও। আমি ওর কথা শুনে চোখ বড় করে মহিমের দিকে চেয়ে রইলাম। প্রশ্নের উত্তর দিতে হতে পারে ভেবে মহিম তখনকার মতো আমার সামনে থেকে কেটে পড়ল। পরে অবশ্য আমি শাড়িটা পরেছিলাম। রাতে খেতে বসে মহিম তা দেখেছে আমার। শাশুড়ি মিটিমিটি হাসছে, খাওয়ার ফাঁকে ফাঁকে চুরি করে মহিম আমাকে দেখছিল। খাওয়া শেষ করে আমি বললাম, নতুন শাড়িটা খুলে রাখি, এই বলে আমি পাশের ঘরে গেলাম শাড়ি বদলাতে। মহিমা চুপি চুপি আমার পিছু নীল। আমি শাড়ি বদলানোর সময় মহিমকে দেখে ফেললাম। তখন মহিম সরে গেল। এরপর আমি চুপচাপ এসে মহিমের পাশে শুয়ে পড়লাম। একটু পর মহিম আমাকে জিজ্ঞেস করল, শাড়িটা কেমন লেগেছে মা শরী বউ? আমি বললাম, ভালো, কিন্তু আমার এই বয়সে কি এগুলো মানায়? মহিম বলল, কেন মা, তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লেগেছে, তোমার পছন্দ হয়নি। আমি বললাম, হু। মহিম বলল, তুমি কি রাগ করেছো আমার উপর? আমি বললাম, কেন? মহিম বলল, এই যে তোমাকে দেখছিলাম আমি। বললাম, না। মহিম বলল, আবার যদি তোমাকে দেখি তাহলে কি তুমি রাগ করবে? আমি ইতস্তত বোধ করলাম আর বললাম, এখন ঘুমাও। মহিম বলল, মা তুমি উত্তর দিলে না। আমি বললাম, তুমি ভালো করেই জানো মা, শরীর দেখা কোনো ছেলের জন্য ভালো কাজ নয়। মহিম বলল, কিন্তু তোমায় তো আমি বিয়ে করেছি। আমি বললাম, তুমি করনি, বরং এটা জোরপূর্বক হয়েছে। মহিম বলল, তুমি কি বলতে পারবে? উপরওয়ালাকে সাক্ষী রেখে তুমি কবুল বলনি। আমি অসহায় বোধ করলাম আর বললাম, আমার এসব ভালো লাগছে না। মহিম বলল, কিন্তু আমার কি হবে মা, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি বললাম, হুম, না তোমার কোনো দোষ নেই। মহিম বলল, আমি কি অন্যায় আবদার করেছি? আমি অনেকক্ষণ ভেবে বললাম, না। মহিম বলল, তাহলে তুমি এভাবে গুটিয়ে থাকো কেন? আমি তখন রেগে উঠে বললাম, তাহলে কি আমি তোমার সামনে নাচব? মহিম বলল, রাগ করছো কেন মা? তোমাকে আমি যে খুব ভালোবাসি তা কি তুমি বোঝো না? আমি বললাম, বুঝি। মহিম বলল, তোমার শরীরের প্রেমে পড়ে গেছি আমি। আমি কেঁদে উঠলাম হাউমাউ করে আর বললাম, জানতাম একদিন এরকম হবে, তার আগেই কেন আমার মরণ হলো না। এমন অবস্থা দেখে মহিম চুপ হয়ে গেল। সকালে মহিম ওর দাদিকে সব কিছু খুলে বলল। তারপর তিনি মহিমকে ভালো অঙ্কের টাকা দিয়ে বললেন, যা তোর বুকে নিয়ে কোথাও ঘুরে আয়। মহিম আমাকে ঘোরার কথা বলল, আমি প্রথমে না করলেও পরে রাজি হয়ে গেলাম। এতে মহিমের মন খুশিতে ভরে উঠল, আমার মনে অন্য রকমের চিন্তা শুরু হলো। পরের দিন আমরা গাড়িতে উঠলাম। আমার উষ্ণ শরীরের স্পর্শে মহিম সারা পথ আমার পাশে ছিল। আমরা সাগরের পাড়ে একটি হোটেলে রুম ভাড়া করার জন্য ঢুকলাম। তারা আমাদের সম্পর্ক জিজ্ঞেস করল। মহিম বলল, আমরা স্বামী স্ত্রী। আমরা দোতলায় শেষ মাথায় একটা রুম নিলাম, সিঙ্গল বেড। রিসেপশনিস্ট আমাদের সুন্দর সময় উপভোগ করার আশা জানাল। আমি রুমে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের সম্পর্কের কথা এইভাবে বললে কেন? মহিম বলল, তাছাড়া সিঙ্গল বেড পেতাম না আর ডাবল বেড অনেক দাম পড়ে যায়। ওর জবাবে আমি সন্তুষ্ট হয়ে মাথা নাড়লাম। আমি ব্যাগ থেকে শাড়ি কাপড় বের করে গোসল করতে ঢুকলাম। কিছু সময় পর আমি ওয়াশরুম থেকে বললাম, বাবা আমার তোয়ালেটা ব্যাগে রয়ে গেছে, একটু দিয়ে যাও। মহিম তা এনে ওয়াশরুমের সামনে দাঁড়াল। আমি আমার ভেজা শরীর ভেজা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছি। মহিম তোয়ালাটা বাড়িয়ে ধরল, আমিও হাত বাড়ালাম। আমি ওর হাত থেকে তোয়ালা নেওয়ার সময় দেখলাম মহিমের হাত কেঁপে উঠল। আমি মুচকি হেসে দরজা দিয়ে দিলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে বের হলাম। সমুদ্রের পাড়ে দেখলাম অনেক লোক। আমি কিছু কেনাকাটা করলাম আমাদের দুজনের জন্য। রাতে হোটেলের ডাইনিং এ রাতের খাবার খেয়ে আর হালকা কিছু খাবার সাথে নিয়ে রুমে ফিরলাম। দুজনেই ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। অনেকক্ষণ হয়ে গেল কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভাঙলে মহিম আর আমাকে বলল, কেমন লাগছে মা? আমি বললাম, খুব ভালো, অনেক বছর পর এভাবে মজা করে ঘুরলাম। মহিম বলল, আমারও খুব ভালো লেগেছে। এমন সময় ওয়েটার এসে প্রোটেকশন দিয়ে গেল।
যাওয়ার পথে আমাদের রাত অনেক মধুর হোক বলে শুভকামনা জানালো। তখন আমার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আবারও অনেকক্ষণ কোনো কথা নেই, মহিমা আমাকে জিজ্ঞেস করলো, মা ওয়েটার ওটা কি রেখে গেল? আমি বললাম, ওটা এমনি কিছু না। মহিম বলল, তুমি জানো? মা বলো না দয়া করে। আমি বললাম, তুমিও তো জানো মনে হয়। মহিম বলল, না আমি জানি না। আমি বললাম, ওটা স্বামী স্ত্রী মধুর সময় ব্যবহার করে। এবার মহিম আমাকে বলল, মা তোমার সবকিছু আমায় দেখাবে? আমি বললাম, হুম দেখাব, অনেক ভেবে দেখলাম, তোমার তো কোনো দোষ নেই, সবাই এটাকে মেনে নিয়েছে, আর আমিও শরীরের তৃষ্ণা মেটাতে চাই। মহিম বল দেবে মা আমাকে তোমার সব কিছু। আমি বললাম, হুম দেব কোথা থেকে শুরু করব বলো? আমার কোনো অঙ্গটা তোর সবচেয়ে প্রিয়? মহিম ঢোক গিলে বলল, তোমার ফুল দুটো। আমি মুচকি হেসে বুকের আঁচল সরিয়ে দিলাম, তাতেই মহিমের শরীর কাঁপছে। তা দেখে বললাম, কাঁপছো কেন বাবা? এসবই তোমার কাছে, এসো তোমার বউয়ের ডাব ধরে দেখো। মহিম আমার সামনে এসে বসল, নিঃশ্বাসের সাথে আমার ডাব ওঠানামা আরও বেড়ে গেছে। আমি ওর এক হাত টেনে আমার বাম ডাবের উপর বসিয়ে দিলাম, আর ও দু হাত দিয়ে আমার দুই ফুলে হাত বোলাতে লাগল। আমি প্রথমে দুষ্টু দুষ্টু ভাগ করে হাসছিলাম, পরে চোখ বন্ধ করে সুখ নিতে লাগলাম। ওর হাতের ডলায় আমার দুটো লাল হয়ে উঠল। এবারও আমার ফুলে মুখ দিয়ে খাওয়া শুরু করল। আমি বললাম, আমার ডাব তোমার খুব ভালো লেগেছে মনে হয়। মহিম বলল, হ্যাঁ দুনিয়ার সব থেকে তোমার দুটো সুন্দর মা। আমি বললাম, কিভাবে বুঝলি? মহিম বলল, দেখেছি কারো কারোটা এই বলে আমার ডাব টানতে টানতে আমাকে নিয়ে শুয়ে পড়ল, আমার কোমর থেকে শাড়ি বাঁধন খসে পড়ল। মহিম হাত দিয়ে শাড়িটা সরিয়ে দিল, আর নিচ থেকে আমার জায়গার উপরের অংশ দেখা যাচ্ছে। আমি দুপা দিয়েও একটি পা চেপে ধরলাম। মহিম তখনও আমার ডাব ছাড়েনি, আমার দুই ডাবের মাঝখানে মুখ ডুবিয়ে আছে। আমিও লুঙ্গি উঁচু করে ওটা চেপে ধরলাম, আমার হাতের দলা খেয়ে ওর ক্ষীর ছেড়ে দিল। তা দেখে আমি হেসে দিলাম আর বললাম, আমার বাচ্চা স্বামীকে দেখছি অনেক কিছু শিখে দিতে হবে। মহিম বলল, শেখাও না মা। আমি এবার ওটাতে হাত বোলাতে লাগলাম, এবার অনেক নরম করে, এতে ওটা আবার জেগে উঠল। এবার মহিম ও লুঙ্গি আর আমার কাপড় চুপড় খাট থেকে ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর পাগলের মতো আমাকে জড়িয়ে ধরে নিজের সাথে লাগাল। ওর ওটা আমার ভেজা ওখানে বারবার পিছলে যাচ্ছিল, আমি তা বুঝতে পেরে হাত দিয়ে ওটা ধরে আমার ওখানে মুখে বসিয়ে দিয়ে দিলাম। ও চাপ দিতেই তার সুট সুট করে চলে গেল। আমি এবার ওকে বললাম, নিচ দিকে ঠেলে দাও বাবা, এই মা দিচ্ছি বলেই মহিম ঠেলা দিল। আমি বললাম, আমার বাবার গায়ে দেখছি অনেক শক্তি। এভাবে 5 মিনিট পর ও আমাকে খাটে ছেড়ে দিল, আমি সেখানে দুপা উঁচু করে ছড়িয়ে শুয়ে পড়লাম। মহিম খাটে উঠে এসে হাঁটুর উপর ভর দিয়ে আমার উপর চড়ে আবার শুরু করল। এবার অনেকক্ষণ ধরে চালাল, আনুমানিক আধা ঘন্টা এর মধ্যে আমার 7-8 বারের মতো সুখ পানি বেরিয়েছে হয়েছে। মহিম যখন শেষ পর্যায়ে, তখন কয়েকটা জোরে ধাক্কা দিয়েও সপ্তকুক ক্ষীর ছেড়ে দিল একদম আমার ভেতরে। তারপরও ক্লান্তিতে আমার বুকে এলিয়ে পড়ল। তারপর শ্বাস প্রশ্বাস স্থির হয়ে আসতে আমরা ঘুমিয়ে পড়লাম একজন আরেকজনের উপর। এভাবে শুরু হলো আমাদের সুখের জীবন। এরপর ঘোরাঘুরি শেষে আমরা বাড়িতে ফিরে এলাম। শাশুড়ি দেখলাম ছেলেকে ডেকে নিয়ে গেল, গিয়ে যা শুনল তা তো তোমরা জানোই। এই ঘটনার 5 মাস পর আমার বমি বমি ভাব হচ্ছিল, যার ফলে শাশুড়ি বুঝতে পারল যে ঘটনা ঘটতে চলেছে।